বই উৎসবের উদ্বোধন 12 জানুয়ারির মধ্যে ধাপে ধাপে পৌঁছে যাবে সারা দেশের শিক্ষার্থীদের কাছে। নাটোরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া 2 মাসের শিশু 7 দিন পর উদ্ধার, এক নারী গ্রেপ্তার। ভারতের পেঁয়াজ রপ্তানির ঘোষণায় দুশ্চিন্তায় চাষীরা, ভরা মৌসুমে আমদানি হলে লোকসানের আশঙ্কা। পাবনায় পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে ধর্মঘট, অন্য জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধে ভোগান্তি। করোনা পরিস্থিতিতেও ইংরেজি বর্ষ বারণে পর্যটন কেন্দ্রে ছুটছেন অনেকে, লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা শিরোনাম জানাচ্ছিলাম। এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বই উৎসবের উদ্বোধনীতে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময় মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে ও সমাবেশ এড়িয়ে সংশ্লিষ্টদের বই বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সংকট কমাতে 2009 সাল থেকে বিনামূল্যে বই বিতরণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। টানা 11 বছর ধরে গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনার কারণে এবারে চিত্র ভিন্ন। উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে 15 জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে এ সময় আরও বাড়তে পারে। এ অবস্থায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যখন একটা সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বাসায় থাকা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের জন্য করণীয় ঠিক করতে নেওয়া হচ্ছে মনোবিদদের পরামর্শ। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদের জন্য বর্তমান অবস্থা মোকাবেলায় ব্যবস্থা করা হচ্ছে প্রশিক্ষণের। করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সেই বিষয়ে কী করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষকের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে বই উৎসব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে সময় মতো পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ কঠিন হলেও তা সম্পন্ন করেছে সরকার। পাঠ্যপুস্তক ছাপানো এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দ্রুত কাজ। করোনায় ঘরে থেকে শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই ও খেলাধুলা করার পরামর্শ দেন। পাশাপাশি সন্তানদের সময় দিতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান। সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন বছরে 4 কোটির বেশি শিক্ষার্থীর হাতে 34 কোটি 10 লাখ বই তুলে দিচ্ছে সরকার। জানুয়ারির 12 তারিখের মধ্যে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, 9 মাসের বেশি সময় ধরে স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন এবার বই উৎসবও হচ্ছে না, তাই বৃহস্পতিবার রাজধানীর স্কুল মাদ্রাসার কিছু শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাক প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে 10 কোটি 25 লাখ 82 হাজার 555টি বই দেয়া হবে। ইবতেদায়ী দাখিল পর্যায়ে
6,18,50,000 বই, মাধ্যমিক পর্যায়ে 17,38,00,000 বই, কারিগরির বিভিন্ন স্তরের জন্য 53,00,000 এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 9,196টি বই দেয়া হচ্ছে। এবছর করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় থেকে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবার আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার সময় কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন এবং শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। এদিকে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমরা চাই যাতে বিদ্যালয় তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। বইগুলো পেয়ে আসলে ভালো লাগছে, এখন আমরা দোয়া করি যে দ্রুত করোনাটা যাক। দ্রুত স্কুলে ফেরার প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা চাই করোনা দ্রুত চলে যাক, আমরা যেন আবার স্কুলে ফিরতে পারি। আমরা আবার স্কুলে যাব, আমরা এটার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি করোনা চলে যাক, স্কুলে যেতে চাই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর ভর্তিতে কোনো উন্নয়ন ফি, পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। কিন্তু অনেক স্কুলই অভিভাবকদের চাপ দিয়ে জোর করে এই ফি আদায় করছে বলে অভিযোগ উঠেছে। মন্ত্রণালয় বলছে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনা মহামারীর কারণে 9 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। এবার ভর্তিতে কোনো উন্নয়ন ফি নেওয়া যাবে না, সেই সঙ্গে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীর ভর্তিতে কোনো পুনঃভর্তি ফি নিতে পারবে না স্কুল কর্তৃপক্ষ। ভর্তি ফি নেবে, কিন্তু পুনঃভর্তি ফি বলে যে একটা নেয় কিছু কিছু স্কুল, প্রমোশন হওয়ার পর পরবর্তী ক্লাসে গেলে আবার একটা ভর্তির টাকা দিতে হয়, সেই ভর্তির ফি টাকাটা এবার যেন কোনো স্কুল না নেয় সে ব্যাপারে আমরা একটা স্পষ্ট নির্দেশ দিয়েছি। কিন্তু এরই মধ্যে অনেক স্কুল অভিভাবকদের কাছ থেকে উন্নয়ন ফি নিচ্ছে। কোনো কোনো স্কুল নতুন ভর্তিতে 20,000 থেকে 22,000 টাকা করে নিচ্ছে। আবার অনেক স্কুল উন্নয়ন ফি না নিলেও অন্য খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ অভিভাবকদের। সেই সঙ্গে রয়েছে টিউশন ফি বাড়ানোর অভিযোগও। সম্প্রতি ভর্তিকালে দেখা গেছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি সেই নির্দেশনা মানছে না। অতিরিক্ত ফি এটা আমাদের জন্য বোঝা। সরকারকে আমি গার্ডিয়ান হিসেবে অনুরোধ করব এটা থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েই স্কুলের ব্যয় নির্বাহ করতে হয়, তাই কিছু ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে। আমরা অনলাইন ফি হিসেবে দিচ্ছি, আমরা বার্ষিক যে ভাড়ার হারটা, আমরা প্রায় মাসে প্রায় 30,00,000 মতো টাকা আমরা ভাড়া দিই, সেটাই আমরা সব এর ভিতরে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এদিকে মন্ত্রণালয় বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকরা বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব অভিযোগ লিখিত আকারে মাউসিতে জমা দেন না, ফলে বছরের পর বছর ধরে অনিয়ম করা স্কুলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অধিদপ্তর অবশ্য বলছে যে কোনো অভিযোগ নির্দ্বিধায় অভিভাবকরা এখানে জানাতে পারেন, সেক্ষেত্রে প্রয়োজন হলে পরিচয় গোপন রাখা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া 2 মাস বয়সী শিশুকে 7 দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে গুরুদাসপুর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং চেকপোস্ট সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু চুরির অপরাধে গ্রেপ্তার করা হয় শাকিলা নামের এক নারীকে। গত 23 ডিসেম্বর সকালে শিশু তাইবাকে নিয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যান মাসিমা খাতুন। এ সময় বহির্বিভাগে লম্বা লাইন থাকায় অচেনা এক নারী সাহায্য করতে চাইলে তার কোলেই তাইবাকে নিয়ে ডাক্তার দেখাতে যান মা। ফিরে এসে ওই মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এ ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। পাবনাতে এবং নাটোরের বিভিন্ন থানাতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা গত রাত্রে আমরা যে মেয়েটা এই মেয়েকে চুরি করেছিল সেই শাকিলাকে আমরা কালিকাপুর থেকে, নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর থেকে গ্রেপ্তার করেছি এবং মেয়েটা উদ্ধার করেছি। পুলিশের অনেক ধন্যবাদ এবং বড় স্যারকে আমি অনেক ধন্যবাদ দিই।
তাদের কারণে আমার বাচ্চারা আমার কোলে ফিরে দিয়েছে, আমি খুব সন্তুষ্টিত। বগুড়ায় সময় টেলিভিশনের সংবাদকর্মী মাজেদুর রহমান ও ক্যামেরা পার্সন রবিউল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। বেলা 11:30টার দিকে শহরের সাত মাথায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করা হয়। 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানায় তারা। মানববন্ধনে একাত্মতা জানিয়েছে টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বাসদ, নিশ্চা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বগুড়া লেখক চক্র, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বুধবার আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন মাজেদুর রহমান ও রবিউল ইসলাম। এ সময় তাদের কাছে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। দিনে দুপুরে দুজন গণমাধ্যম কর্মীকে মানে চোরের মতো পিটিয়ে মাটিতে ফেলে রেখেছে, তাদেরকে এখনো পর্যন্ত শনাক্ত করা গেল না, তাদের নাম আমরা জানতে পারলাম না, আটক তো আরো পরের বিষয়। আমাদের আসলে এখন দাবি হচ্ছে যে যত দ্রুত সময়ের মধ্যে না আসলে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী তারা এই আটকদেরকে গ্রেফতার করতে পারবে, হ্যাঁ, তখন আমরা হয়তো আমাদের আন্দোলনের যে পথ সেটি হয়তো অন্যদিকে আমরা নিয়ে যেতে পারি। বগুড়ায় দুই সাংবাদিকদের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প দুই এর প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন। বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদরের পেয়ারপুরে হতদরিদ্রদের জন্য নির্মিত ঘরের চলমান কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো সরকারের অধীনে কাজ করি, সরকার বিচার বিবেচনা দিয়ে যেটা হওয়া দরকার বা যেটা করা দরকার সেটাই করবেন, কারণ আমি তো ঘটনা দেখিনি। অবশ্যই এটা একটা ন্যায্য সমাধান বা ন্যায্য পদক্ষেপ নেবেন সরকার। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাক্ষ্য কার্যক্রম শেষ হয়েছে। 6 জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। মামলার অন্যতম আসামি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে এই কার্যক্রম সম্পন্ন হয়। 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে আসেন। ঢাকায় ফেরার পথে বেলা 11:30টার দিকে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার অভিযোগ ওঠে তৎকালীন সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বাদী হয়ে উপজেলা যুবদলের সভাপতি আশরাফ হোসেন সহ 27 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 70 থেকে 75 জনের নামে আদালতে মামলা করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে এক যুগ পর 2014 সালের 15 অক্টোবর কলারোয়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। এরপর 2015 সালের 17 মে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনের নাম উল্লেখ করে 30 জনকে সাক্ষী করে সম্পূরক অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ শফিকুল ইসলাম। আর্গুমেন্ট আমরা ওপেন করেছি, আগামী 6 তারিখে আমরা আবার আর্গুমেন্ট শুরু করব এবং অনতিবিলম্বে এই মামলাটি শেষ হবে ইনশাআল্লাহ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বগুড়ায় যমুনা ব্যাংকের প্রায় 16 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক। দুপুরে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন যমুনা ব্যাংকের বগুড়া শাখার এক্সিকিউটিভ অফিসার রেজওয়ানুল হক ও রবিউল ইসলাম এবং অফিসার আব্দুর রউফ। দুদকের তথ্য মতে বিভিন্ন সময় জাল ডকুমেন্ট ব্যবহার করে পে অর্ডার, পারফরমেন্স জামানত, টেন্ডার সিকিউরিটির কমিশন, সরকারের ভ্যাট, স্টাম্প চার্জ সহ বিভিন্ন অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজেরাই 15,85,43,000 টাকা আত্মসাৎ করেন। বিভিন্ন তথ্য প্রমাণের পর আজ দুপুরে যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে দুদক। একই অভিযোগে একই শাখার ব্যবস্থাপক এভিপি সওগাত আরমান এরই মধ্যে কারাগারে আছেন। ব্যাংকের 4 জন কর্মকর্তা ব্যাংকের নিয়ম নীতি উপেক্ষা করে তারা জাল ডকুমেন্ট সৃষ্টি করে 15,85,43,000 টাকা ব্যাংকের আর্থিক ক্ষতি সাধন করে এবং তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়। সিলেটে হত্যা ও ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সিলেট পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পিবিআই।
পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, 2018 সালে 19 এপ্রিল কানাইঘাটের আব্দুল জলিলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতের গুলিতে নিহত হয় আব্দুল জলিলের ছেলে ইফজালুর রহমান। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা করা হয়। পরে এর তদন্তভার পায় পিবিআই। প্রায় 2 বছর তদন্ত শেষে কয়েক মাস আগে ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে গ্রেপ্তার হয় ডাকাত দলের আরও 3 সদস্য। তিনজনকে গতকাল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা এখন পরবর্তী যে আমাদের কার্যক্রম সেটি হলো লুণ্ঠিত মালামাল উদ্ধার কার্যক্রম, সেটি যদি সম্ভব হয় আমরা করব। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠনগুলো। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। বেলা 11টায় শহরের আলতাফ স্কোয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত শনিবার সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন ওই শিক্ষার্থী, এতে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় বাস চালক সহ 2 সহকারীর নামে মামলা করেন শিক্ষার্থীর বাবা। রোববার রাতে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে চালকের সহকারী শহীদ আহমদকে গ্রেপ্তার করে পিবিআই। মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে 164 ধারায় ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে শহীদ আহমদ। ভারত পেঁয়াজ রপ্তানি স্থগিত করলে গত বছর অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। প্রতি কেজির দাম বেড়ে দাঁড়ায় 260 টাকা পর্যন্ত। সে সময় দেশি পেঁয়াজের ভালো দাম পেয়েছেন কৃষক। এবার আরও বেশি জমিতে আবাদ করেছেন পেঁয়াজের। ফসলটি ঘরে তোলার আগ মুহূর্তে আমদানির সিদ্ধান্তে হতাশ কৃষকরা বলছেন, এরপর পেঁয়াজ আবাদে আগ্রহ হারাবেন তারা। রাজশাহীর পবা উপজেলার হাট রামচন্দ্রপুরের কৃষক কুদ্দুস আলী গত বছর 1 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করে ভালো দাম পেয়েছিলেন, এবার করেছেন 2 বিঘা। তবে পেঁয়াজ ওঠার আগে আমদানির সিদ্ধান্তে ক্ষুব্ধ তিনি। সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করে, তাহলে পেঁয়াজের দাম তো এমনি তো দেশি পেঁয়াজের দাম একটু কম হবে। পাইকারি ব্যবসায়ী ও আরোদ্দাদা বলছেন, পেঁয়াজ আমদানি শুরু হলে কৃষকের পাশাপাশি আর্থিক ক্ষতিতে পড়বেন তারাও। প্রচুর আমদানি হবে, দাম মনে করেন কি 20 টাকার নিচে নেমেছিল, আর যদি এলসি ঢুকে ধরেন কি 15 টাকাও চলে আসতে পারে। গত বছরের চেয়ে এবার রাজশাহী অঞ্চলে 2000 হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। দেশে উৎপাদিত পেঁয়াজের 13 ভাগ হয় রাজবাড়িতে। গেলবার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় এবারও বেড়েছে আবাদ। এরই মধ্যে আগাম মুড়িকাটা পেঁয়াজ এসেছে বাজারে, ফেব্রুয়ারি শুরুতে আসবে মূল পেঁয়াজ। এই ফসলের আবাদ বাড়াতে হলে এ সময় আমদানি না করার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। মাঠে যখন পেঁয়াজ উত্তোলন শুরু হয় ওই সময় অন্ততপক্ষে 2-3 মাস যাতে বাহির থেকে পেঁয়াজটা আমদানি না করা হয়। যদি পেঁয়াজটা বাহির থেকে ওই সময় আমদানি না হয় তাহলে চাষিরা মোটামুটি একটা মূল্য পাবে। আমদানির খবরে দাম কমে পাবনার বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। ভারতের পেঁয়াজ আসলে দাম আরও কমে যাবে, এতে উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তায় কৃষকরা। মুড়িকাটাই প্রথম বেচতেছি, সেটাই দাম পাচ্ছি না, আবার শুনতেছি সরকার 1 তারিখে আবার পিঁয়াজ আনবে। সরকার যদি এই 12 দিন পিঁয়াজ আনে তাহলে আমরা কি করে চলবো? এবার জেলায় 52,640 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্য ধরা হয়েছে। ফরিদপুরে অতিবৃষ্টিতে 2 দফা ক্ষতির মুখে পড়ে পেঁয়াজের আবাদ। এখন মুড়িকাটা পেঁয়াজের ভরা মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কৃষকদের। তার উপর পেঁয়াজ আমদানির খবরে সব স্বপ্ন ফিকে হতে বসেছে তাদের। এই যে কিস্তি মিস্তি পিজ লাগাইছি, এই এর উপায় কি? এরকম হলে তো আর চলে না। পেঁয়াজের আবাদ বাড়াতে হলে ভরা মৌসুমে নয় বছরের অন্য সময় পেঁয়াজ আমদানির পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজ, পেঁয়াজ আমদানির খবরে তো কৃষকদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে, ব্যবসায়ীরা বা আড়তদাররা কি বলছেন, আর ফরিদপুরে এই মুহূর্তে পেঁয়াজের বাজার দর কেমন চলছে?
আপনি জানেন যে পেঁয়াজ উৎপাদনের জেলার দিক থেকে ফরিদপুর কিন্তু দেশের তৃতীয় জেলা হিসেবে অবস্থান করেছে এবং এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজের আবাদ হয়। এই জেলায় ফরিদপুরের তিনটি প্রজাতির পেঁয়াজ আবাদ হয়। এই মুহূর্তে যে মৌসুমটা চলছে সেটা হচ্ছে মরিকাটা পেঁয়াজ। আমি আপনাকে দেখাতে চাই, আমি একটি মাঠের মধ্যে অবস্থান করছি, সেখানে কিন্তু চারদিকেই কিন্তু মরিকাটা পেঁয়াজের আবাদ হয়েছে এবং এখানে চাষি এবং চাষি এবং তাদের পরিবার প্রয়োজন নিয়ে কিন্তু মূলত কাজ করছে, ঘরে তোলার কাজ করছে। তো আমি আসলে কথা বলেছিলাম পেঁয়াজের কি বাজার দর, কি অবস্থা, এই বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুরের বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে বর্তমানে বাজারে যে দাম চলছে তাতে তারা 30 থেকে 35 টাকার মধ্যে দাম পাচ্ছে, যদিও এই দামে যদি পেঁয়াজ বিক্রি করে চাষিরা সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হবে, আর্থিকভাবে তারা ক্ষতির মুখে পড়বে। দেখা যাচ্ছে অনেক সময় পেঁয়াজ আবাদ করেছে ফরিদপুরের চাষিরা, এখন যদি দাম পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষতি হবে। তো পেঁয়াজের চাষে যেটা বলছে যে তারা ঋণ করে বা লোন করে কিন্তু অনেক সময় পেঁয়াজের ক্ষেত্রে বেশি ইনভেস্ট করেছে এবং সেই টাকা যদি তুলতে না পারে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে বাজারের যে ব্যবসায়ীরা আছে, আড়তদার আছে, তারা বলছে যে পেঁয়াজের মৌসুম চলাকালীন সময় বিদেশ থেকে বা যে কোনো দেশ থেকেই হোক আমদানি না করে পেঁয়াজ যখন উৎপাদন দেশে হয় না তখন যদি পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই কিন্তু সবার জন্য কল্যাণ হবে এমনটি ব্যবসা বলছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হজরত আলীর সঙ্গে, তিনি যদি বলেছেন যে ফরিদপুরের চাষিরা কিন্তু ভালো দামের আশায় ব্যাপক সংখ্যক এলাকা জুড়ে পেঁয়াজের চাষ করেছে এবং এই মরিকাটা পেঁয়াজ ওঠার পরে কিন্তু আবার খালি পেঁয়াজের চাষাবাদ হবে এবং সেটাও কিন্তু বিস্তৃত, অর্থাৎ তার 40,000 হেক্টর বেশি জমিতে কিন্তু পেঁয়াজের চাষাবাদ তারা করবেন। তো আমরা তো সব মিলিয়ে কৃষকের যে দাবিটা রয়েছে এবং ক্রেতা ভোক্তার পাশাপাশি সরকারি যে কর্মকর্তারা যারা আছেন সবারই একই বক্তব্য যে মৌসুমের সময় আমরা পেঁয়াজ আমদানি না করে মৌসুম যখন থাকে না তখন যদি পেঁয়াজটা আমদানি করা হয় সেক্ষেত্রে কিন্তু উভয়ের জন্যই কল্যাণ করা হয়, চাষিরাও লাভবান হয়, ক্রেতা ভোক্তাদের জন্য সুবিধা হয় এমনটি তারা আমাদের জানিয়েছেন। সহকর্মী মফিজুর রহমান জানাচ্ছিলেন ফরিদপুর থেকে। টাঙ্গাইলের এলেঙ্গাই ট্রাক পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতরাত 12:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের শহীদুল ইসলাম এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মোহাম্মদ বায়েজিদ। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। গাড়িটি এলেঙ্গাই পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনায় শ্রমিকদের মারধরের প্রতিবাদে সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট, এতে বন্ধ রয়েছে পাবনা থেকে ঢাকা সহ দেশের বাকি জেলাগুলোর সাথে সব ধরনের সড়ক যোগাযোগ। সকাল 6:00 থেকে শুরু হয় অনির্দিষ্টকালের এই ধর্মঘট। বুধবার সন্ধ্যায় এই ধর্মঘটের ঘোষণা দেয় পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটির আহ্বায়ক হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকরা পাবনার বাসের চালক শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে আসছেন। সবশেষ গত 24 ডিসেম্বর পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে তারা। এরই প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ বিষয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, এই সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং পাবনার শ্রমিকদের এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা? বেড়া উপজেলা নির্বাহী অফিসার বেড়াতে সাদাতপুর সিরাজগঞ্জ এবং সাদাতপুরের শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে একটি বৈঠক এখন চলছে। হয়তো বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এখন কিন্তু এখন পর্যন্ত আমরা তেমন কিন্তু সেই সিদ্ধান্তের খবর এখনো পাইনি, তবে সিদ্ধান্ত চলছে, সিদ্ধান্ত শেষে কিন্তু আমরা বিস্তারিত জানাতে পারবো যে আসলে ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে। আপনাকে বলে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু সকাল 6:00 থেকে পাবনা সাথে কিন্তু রাজধানী ঢাকা সহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের কিন্তু বাস ট্রাক সহ যে যানবাহনগুলো রয়েছে সবগুলো যানবাহন কিন্তু এই অবরোধের কারণে কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে শ্রমিকরা কিন্তু বিভিন্ন স্থানে পিকেটিং করেছে। দু একটি বাস এবং ট্রাক যখন বের হচ্ছিল তাদেরকে পিকেটিং করে সেগুলো বাধার সৃষ্টি করে এবং এই বিষয়ে কিন্তু আমরা পরিবহন ধর্মঘট সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। নতুন বছরকে বরণ উপলক্ষে পর্যটন স্পটে আসছেন দর্শনার্থীরা, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং নতুন বছরকে বরণ করতে সমুদ্র সৈকতে ও হোটেল মোটেলগুলোতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে?
তৌফিক, নতুন বছরকে বরণ করতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি কেমন, বিশেষ করে হোটেল মোটেলগুলোর? দুঃখিত, আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, চলে যাচ্ছি পরের খবরটিতে। রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তার ভাঙন রোধে 1,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। টাকা ছাড় হলে কয়েক মাসের মধ্যে কাজ শুরু হবে। খননের মাধ্যমে নদীর গভীরতা বাড়লে বন্যা, নদী ভাঙনে আর প্লাবিত হবে না তিস্তা পাড়ের এলাকা। আশা পাওবোর প্রমত্ত তিস্তা যেন মরুভূমি, পানি শুকিয়ে ধুধুবালুচরে পরিণত হয়েছে উত্তরাঞ্চলের অন্যতম প্রধানী নদী। পানি না থাকায় শুকনো মৌসুমে তিস্তায় ফলেছে নানা জাতের ফসল। অবশ্য কয়েক মাস পরে বন্যা হলে ভেসে যাবে অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। টেকসই বেড়িবাঁধের অভাবে বিলীন হওয়ার শঙ্কায় থাকবে অনেক গুরুত্বপূর্ণ জায়গা। তাই বন্যার সময় নয়, শুকনো মৌসুমে কাজ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বন্যার সময় ঠিকাদারেরা আসে, 10টার জায়গায় বৃষ্টি বস্তা ধরে দেয়, ফেলে দিল, বাস চলে গেল। কিন্তু এই শুকনো মৌসুমে আসলে পানির কোথায় কী করা লাগবে না লাগবে, এখন যদি কাজ করা যায় একদম লাইফ গ্যারান্টি হয়ে যায়। বন্যায় কাজ করবে এসে কিন্তু কন্ট্রাক্টরের লাভের জন্য এসে, আর শুকনো সিজনে করলে কন্ট্রাক্টরের লাভ ওইটা আর কি হয় না, সঠিকভাবে লাভ হয় না। প্রতি বছর বন্যায় ভাঙন এলাকায় কিছু সিমেন্ট ও ব্লক ফেলা হলেও তিস্তাপাড়ের বাসিন্দাদের রক্ষায় তা যথেষ্ট নয়। পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন প্রকল্পের কাজ শুরু হলে রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তার ভাঙন রোধ সম্ভব হবে। ড্রেনিং করে গভীরতা বৃদ্ধি করে আমাদের পোস্তটা কমিয়ে আনবো, যেটা আমরা পোস্ত যে আমরা ফিক্সড করেছি 2 কিলোমিটার অথবা 3 কিলোমিটার, এই পোস্ততে আনতে গেলে এই যে প্রচুর পরিমাণ পানি, এই পানিটা যাওয়ার জন্য যেই গভীরতাটা দরকার সেই পরিমাণ আমরা ড্রেনিং করে সেই গভীরতা করব। বন্যার সময় তিস্তাপাড়ের বিভিন্ন এলাকায় 8 থেকে 12 কিলোমিটার ভাঙন দেখা দেয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুষ্টি চাহিদা পূরণে ফলদ গাছ রোপণ এবং এ নিয়ে সচেতনতা বাড়াতে 16 দিনে 512 কিলোমিটার পদযাত্রা করে খাগড়াছড়িতে পৌঁছেছে ফলদ বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকালে খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। 16 ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া পদযাত্রা শুরু করে ফলদ বাংলাদেশ এর 8 সদস্য। দীর্ঘ পদযাত্রায় প্রায় 250টি বাজারে ফলের গাছ রোপণের জন্য মানুষকে উৎসাহিত করেছেন তারা। পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস, রেইনট্রি, শিশু, একাশিয়া ও মেহগুনি গাছ রোপণ না করার জন্য আহ্বান জানানো হয়। পুষ্টির চাহিদা পূরণ এবং বিদেশি ফলের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য ফলের গাছ রোপণে গুরুত্ব দিয়েছেন আয়োজকরা। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।